হ্যালো, ওয়েলকাম টু ইন্টারফ্যাক্ট। অস্ট্রেলিয়ার রাজধানী শহর হলো সিডনি। এটা একদিকে যেমন অস্ট্রেলিয়ার রাজধানী, সেরকম এর সৌন্দর্য এবং সম্পদের ভাণ্ডার দেখতে পৃথিবীর বহু প্রান্ত থেকে প্রতিনিয়ত লোকেরা ছুটে চলেছে এর পরিবেশকে উপভোগ করতে। তো চলুন এই সিডনি সম্পর্কেই কয়েকটা তথ্য জানব যেগুলো একে আশ্চর্যের শহর বানিয়েছে। 1991 সালে সিডনিতে 1 সেন্ট এবং 2 সেন্টের মুদ্রাগুলি বন্ধ হয়ে যায়, আর এই মুদ্রাগুলিকে তারা গলিয়ে 2000-এর অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল হিসাবে ব্যবহার করে। অর্থাৎ এই কয়েনগুলো গলিয়েই তারা ব্রোঞ্জ মেডেল তৈরি করেছিল 2000-এর অলিম্পিকে। আমাদের ভারত বাংলাদেশে প্রতি বছরই ফ্যাশন শো হয়, আর এতে বিভিন্ন মডেলরা অংশগ্রহণ করে। কিন্তু আপনি একটা বিষয় শুনলে আশ্চর্য হবেন যে সিডনিতে কিন্তু প্রতি বছর একটা ফ্যাশন শো হয় যাতে পাতিহাঁসেরা অংশগ্রহণ করে। সিডনিতে একটা প্রতি বছরই অনুষ্ঠান হয় যার নাম হল দ্য ফেস্টিভ্যাল অফ ডেঞ্জারাস আইডিয়াস। অর্থাৎ এই অনুষ্ঠানে আপনি নতুন নতুন এবং সাংঘাতিক আইডিয়াগুলো আপনি শেয়ার করতে পারবেন। প্যারাঅলিম্পিক কি আপনি তা জানেন? প্যারাঅলিম্পিক হলো দৈহিকভাবে অসুস্থ ব্যক্তিদের নিয়ে অলিম্পিক, আর এই 2000 সালের প্যারাঅলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল সিডনিতে। কিন্তু এখানে একটা মজার তথ্য হলো, স্পেন দেশের বাস্কেটবল টিম তারাও এই প্যারাঅলিম্পিকে অংশগ্রহণ করে এবং তারাও দাবি করেছিল এবং অ্যাক্টিং করেছিল যে তারাও প্যারাঅলিম্পিকের মধ্যেই পড়ে, অর্থাৎ তাদের প্লেয়াররাও প্যারাঅলিম্পিয়ান, কিন্তু তারা আসলে সবাই সুস্থ মানুষ ছিলেন। আর এই অবস্থাতেই কোনো ধরা না পড়েই তারা কিন্তু ফাইনাল পর্যন্ত পৌঁছে যান। তারা ফাইনালে জিতে সোনাও পেয়ে যেতেন, কিন্তু এই শেষ মুহূর্তে তারা ধরা পড়ে যায়, আর এর জন্য তাদেরকে কঠোর শাস্তি পেতে হয়। সিডনির হারবার ব্রিজ হলো পৃথিবীর সবথেকে চওড়া ব্রিজ, আর এই ব্রিজটিকে অস্ট্রেলিয়ার অধিবাসীরা দ্য কোট হ্যাঙ্গার বলে এর ডিফারেন্ট আকৃতির জন্য। সিডনির ফিশ মার্কেট অর্থাৎ মাছ বাজারটা অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম এবং সারা বিশ্বের মধ্যে তৃতীয় মাছ বাজার। সিডনিতে প্রতি 8 জন ব্যক্তির মধ্যে 1 জন কিন্তু 65 বছরের বেশি বয়স্ক। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ 100টি কোম্পানির মধ্যে 60টি কোম্পানি সিডনিতে অবস্থিত। 229টি সবথেকে ভালো বলিউড এবং হলিউড ফিল্ম সিডনিকে কেন্দ্র করেই হয়েছিল। সিডনির প্রত্যেকটি সমুদ্র সৈকতেই পিকনিক সেল্টার, প্লেগ্রাউন্ড, টয়লেট এবং ড্রেসিং রুম আছে। 2007 সালে বন্ডি বিচ গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে নেয়। এর কারণ হলো এই সময় 1010 জন মহিলা বিকিনি পরে ফটোশ্যুট করেছিলেন। সিডনিতে মোট 40টি বড় বড় বিচ এবং প্রায় 100টির মতো ছোট ছোট বিচ অর্থাৎ সমুদ্র সৈকত আছে। সিডনিতে যে অপেরা হাউস আছে তা আপনি জানেন, আর প্রতি বছর প্রায় 15,500টি করে লাইট চেঞ্জ করা হয় এই অপেরা হাউসের মধ্যে। পৃথিবীর মোট ইউক্যালিপটাস গাছের প্রজাতির মধ্যে 13% সিডনির ব্লু মাউন্টেন্সে দেখা যায়। সিডনির অপেরা হাউসে প্রায় 6,225 স্কোয়ার মিটার কাঁচ আছে এবং প্রায় 645 কিলোমিটার ইলেকট্রিক তার আছে। তো সিডনি সম্পর্কে এই তথ্যগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুনত্ব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।